গানটা দেখে বা টিজার দেখেই তো এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মনে হয়েছে তো অবশ্যই দেখব। আমি সাকিবের সাথে অভিনয় করেছি, সাকিব আমাদের দেশের সুপারস্টার, তার সাথে তো আসলে কম্পেয়ার করার কিছু নাই বা প্রতিযোগিতা করারও কিছু নাই। অবশ্যই সাকিবের মুভিটা আমি দেখব, আর আমার কোনো সিনেমা রিলিজ না হলে অবশ্যই ফার্স্টেই আমি সাকিবের সিনেমাটাই দেখতাম, যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে এবং একই সাথে চলছে, যে কারণেই আজকে নিজের সিনেমা দেখতে আসা। কিন্তু খুব ভালো একজন প্রযোজক এবং নতুন একজন অ্যাক্টর বলবো আমি, আমি নায়ক না বলে অ্যাক্টর বলবো এই জন্য, কারণ ওকে একটা চরিত্র দেখা গেছে, দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ডে। এটা যেহেতু লাভ স্টোরি না বা একদমই নায়ক নায়িকা নির্ভর কোনো গল্প না, এটার পুরো গল্পটাই আমাকে ঘিরে। সো আমার কাছে আসলে মনে হয়েছে যে এই গল্পটার জন্য ও ঠিকঠাক ছিল, আর এরকম তো একটা মানুষের ইচ্ছা হতেই পারে যে আমি একটা চরিত্র অভিনয় করব। এভাবেই তো আস্তে আস্তে মানুষ অ্যাক্টর হয় বা কাজ করে, কাজ করা শুরু করে। তো ও একটা বড় ভাব বড় সড়ো আকারে একটা কাজের মাধ্যমে ওর শুরুটা হলো, এটা আর কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। আমি সত্যি অনেক অনার্ড এবং আমি আমার দর্শকের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা এভাবেই ভালোবেসে যাবেন, যেন সামনে আরও অনেক ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি এবং ভালো ভালো গল্প ভালো ভালো চরিত্রে কাজ করতে পারি, এটা আমার জন্য আশা থাকে। আসলে আমাদের এই সিনেমাটা কিন্তু ঈদে আসার তেমন কোনো সম্ভাবনা ছিল না, কারণ আমরা লাস্টলি কাজ শেষ করেছি ফেব্রুয়ারি মাসে, এই সিনেমাটার কাজ শেষ করেছে, আরও পরে গিয়ে ডাবিং টাবিংয়ের কাজ করা। তারপরে হঠাৎ করেই হয়তো প্রডিউসারের মনে হয়েছে যে ঈদে রিলিজ দিলে যেটা হয় এক ধরনের আলোচনা আসা যায়, সেজন্য উনি ডিসাইড করেছেন। এটা টোটালি প্রডিউসারের ডিসিশান, এটা আসলে তো আমরা আর্টিস্টরা বা ডিরেক্টর খুব বেশি জিনিসটা বলতে পারবে না। সো আমার কাছে মনে হয় ইটস ওকে, এটা একটা প্রডিউসার যদি মন সবাই চাইবে যে তার কাজটা নিয়ে একটু আলোচনা হোক, মানুষ দেখুক। সাকিবের বদৌলতে যদি আরও মানে একটা দর্শকও একটা অন্য সিনেমা দেখে, সেটাও একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়, যে সে দর্শক তৈরি করছে। এই তৈরি করাটাও তো জরুরি, এটা সাকিবের দায়িত্ব আমার কাছে মনে হয়েছে, যে দর্শক তৈরি করা, সেটাই সে করছে। আসলে সিনেমা যেটা চলবে সেটাই স্ক্রিন নেবে, এটার জন্য মানে এটার অল্টারনেটিভ কিছু নাই। এখন যে সিনেমাটা চলবে সেটাকে অফ করে রেখে যে সিনেমাটা কম চলবে বাধ্য তো করা যাবে না আসলে, যে সেটাকে স্ক্রিন দিবে, সেরকম কিছু না।